আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করে আমি তোমাদেরকে জমিনে পাঠাইলাম কে কতদিন জমিনে থাকবা এটাও আমি আল্লাহ নির্ধারণ করিয়া দিলাম জমিনে কে 5 বছর থাকবা কে 10 বছর থাকবা কে মায়ের পেটেই মারা যাইবা কে ডেলিভারির সময় মারা যাইবা কে 20 বছরে মারা যাইবা কে 50 বছরে মারা যাইবা আল্লাহ বলেন আমি সব নির্ধারিত করিয়াই তোমাকে জমিনে পাঠাইছি নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ আমি আমার কথা বলছি না এই যে তেলাওয়াত করতেছি এই কথাগুলো আবু হানিফা আনোয়ারির বানানো না এগুলো কার কথা আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহর কথা সবথেকে বেশি মনোযোগী হয়ে শুনতে হয় আল্লাহর কথার মতো দামি আর কারো কথা আছে না আমরা কার বান্দা আল্লাহ তো বান্দার কাছে আল্লাহর কথার চেয়ে দামি আর কোনো কথা হতে পারে না মুসলমান নবীর আশিকের দাল একটু হৃদয় দিয়া কথাগুলো উপলব্ধি করে নাও আল্লাহ তাআলা বলেন আমি জমিনে পাঠাইলাম হায়াত নির্ধারণ করিয়া নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা আল্লাহ বলেন আমি মরণটা নির্ধারণ করিয়া জমিনে পাঠাইলাম আর আমি অক্ষম না আমি অক্ষম না আমি ব্যাপারে সক্ষম আল্লাহ বলেন তোমাদের কাউকে 40 বছর হায়াত দিলাম কাউরে 50 বছর দিলাম কাউরে 60 বছর দিলাম হায়াত যখন ফুরায়া যাবে এক সেকেন্ড আর জমিনে থাকার সুযোগ নাই এ মুসলমান ইমানদার তাইলে যত কাজ আমাদের ওই হায়াত থাকতেই করতে হবে হায়াত ফুরায়া গেলে আমরা আর কাজ করার সুযোগ পাবো না চিল্লা এখন ঠিক কিনা জমিনে আমার আল্লাহ আমাদের কেন পাঠাইলেন জমিনে আল্লাহ পাঠাইছেন শুধু দুনিয়াদারি করার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল জমিনে পাঠাইলাম পরীক্ষা নেওয়ার জন্য বান্দা যে তোমরা কে নেক আমল বেশি করো নেক আমল কে নেক আমলের দিক থেকে অগ্রগামী হতে পারো এই পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ জমিনে পাঠাইলেন মুসলমান নবীর আশিকের দল একটা জমানো বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন অল্প হায়াত দিয়ে আল্লাহ জমিনে পাঠাইয়া পরীক্ষা নিচ্ছেন বলেন আমরা পরীক্ষায় কামিয়াব হতে চাই কি চাই না ইমান তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন ইমানদার মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইয়া আমরা ইমানদার এখন কে ইমানদার আর কে বেঈমান এটা পার্থক্য নির্ণয় করা কিভাবে যাবে বলে যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে বুঝতে হবে যে বান্দার ভিতরে ঈমান আছে এর এই 5 ওয়াক্ত নামাজ হলো বান্দার ঈমানের দলিল আর আস্তে বলেন আচ্ছা দলিল না থাকলে জমির মালিকানা যদি কেউ দাবি করে তার দাবিটা সত্য না ভুল ভুল এটা ডাহা মিথ্যা কথা বান্দা দাবি করলাই 5 ঘন্টা জমি আমার এককানি জমি আমার মানুষ বলবে দলিল আছেনি নামজারি তোমার নামে নি বলে না দলিল নাই খারিজ নাই তাইলে এটা ভুয়া দাবি এটা মিথ্যা দাবি কোন বান্দা যদি বলে আমি মুসলমান কিন্তু বান্দা যদি মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় না করে
তাহলে প্রমাণ হবে বান্দার দিলের ভিতরে ঈমান আছে না নাই এটা সন্দেহ, বান্দার ভিতরে ঈমান আছে এটা বলা যায় না, চিল্লায় কোন ঠিক কিনা। এখন বহু বান্দা বলবেন হুজুর নামাজি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে যায়, কিন্তু বান্দার নামটা সুদের খাতায়, এই নামাজির ব্যাপারে আপনি কি বলবেন? ভালো করে খেয়াল করেন, বলবেন হুজুর আপনি যে বয়ান করেন নামাজ ইমানের দলিল, যে বান্দা নামাজ আদায় করবে বান্দার ইমানের দলিল আছে, বুঝতে হবে বান্দার ভিতরে ইমান আছে। এখন বহু নামাজি বান্দা দেখে নামাজও পড়ে গালিও দেয়, নামাজও পড়ে সুদও খায়, আবার নামাজ পড়ে মুনাফিকিও করে, একটা জবানও বন্ধ রাখবেন না বলেন, এমন বাস্তবতাও আমাদের দেশে আছে না নাই? আমার নবীর সময়ও ছিল এরকম মুসল্লি, নামাজ পড়ত নবীর পিছনে, মিয়া নবীর পিছনে নামাজ পড়ত। আমার নবী যখন বয়ান করতেন দাঁড়ায় বাহ বাহ দিত, কিন্তু পেছনে পেছনে আমার নবীর সমালোচনা, পেছনে পেছনে আমার নবীর বিরোধিতা। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামক মুনাফিকদের লিডার নামাজ আদায় করত নবীর পিছনে, আবার যখন সুযোগ পাইত আমার নবীর বিরোধিতা করত। মুসলমান ইমানদার তাইলে বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, নবীর সময় এমন মুসল্লি ছিল, এখন এরকম মুসল্লি আছে না নাই? নাই মানে অভাব নাই, আছে মানে অভাব নাই। এখন এটার সমাধান কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির জামানায় ওহী আসতো, নবীজির উপরে ওহী আসতো, কে চোর আর কে ভালো, কে মুনাফিক আর কে মুমিন, আমার নবীর ফাঁকি দেওয়া যাইত না। জিব্রাইল আলাইহিস সালাম আসতো নবীর উপরে ওহী নাজিল করত, আমার নবীকে জানায় দিত, হুজুর ইয়া রাসূলুল্লাহ এ বান্দা আপনার পিছনে নামাজ পড়লে হবে এটা কি, এর নামাজ মাওলার দরবারে কবুল হয় না, এটা টাটকা একটা মুনাফিক, এটা মুনাফিক ওটা মুমিন, এ বান্দা খাঁটি মুমিন এ বান্দা খাঁটি মুনাফিক, আমার নবীরে আল্লাহ জানায় দিতেন। এখন যেহেতু নবী জমিন থেকে বরদার আড়ালে চলে গেছেন, এখন আর ওহি আসে না, এজন্য ওমর সিদ্ধান্ত দিয়ে দিছে, কোন বান্দা যদি বাহ্যিকটা ভালো হয়, বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাইলে আমরা মনে করব বান্দা ইমানদার মুমিন, আর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, বান্দা যতই দরবেশগিরি দেখায়, আমরা তাকে মুমিন হিসাবে মেনে নেব না, মুসলমান হিসাবে মেনে নেব না। আর তার দিলের ভিতরে যদি মুনাফিকে থাকে, এটার জন্য আল্লাহর দরবারে সে জবাব দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কেউ নামাজ পড়ে, নতুন করে দাঁড়িয়ে রাখছে, নামাজ শুরু করছে, তাকে তিরস্কার করার, এ দাঁড়িয়েওয়ালাই নামাজি রে, এরকম তাকে হেয় করার কোন অধিকার আমাদের আছে? আস্তে বলবেন না, জোরে বলেন আছে? তো নামাজ হলো ইমানের দলিল, এই দলিলটা আমার কাছে নাই, আপনার ইমানের দলিল রাহমাতুল্লিল আলামিনের কাছে জমা, ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, বান্দা যত আমল করে বান্দার সব আমল আল্লাহ নবীর কাছে পৌঁছানো হয়, আমার নবী যখন সাইন দেয় ওই আমল মাওলার দরবারে মঞ্জুর হয়ে যায়, যে আমলে আমার নবীর সমর্থন থাকে না ওই আমল মাওলার দরবারে কবুল হয় না, একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলেন। এজন্য আমরা দিল থেকে নবীকে মহব্বত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? এখন দলিল মঞ্জুর হবে আমার নবীর কাছে, নবী যাকে সার্টিফিকেট দিবে সে ইমানদার, বাস্তবেই এ বান্দা ইমানওয়ালা হিসাবে মাওলার দরবারে পরিগণিত হবে।
এখন কে মুনাফিক বলে নামাজ পড়ে বান্দা কিন্তু নবীর নামটা শ্রদ্ধার সাথে নেয় না আল্লাহর নবীর শান ও মানে আঘাত করে যেমনে মন চায় এমনে কথা কয় নবীজির ইজ্জত দিতে চায় না এই রকম নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না চিল্লা এখন ঠিক কিনা বহু নামাজি আছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে বলেছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا الله تعالى بولن إن المنافقين يخادعون الله وهو خادعهم নিশ্চয় মুনাফিকরা তাদের ধারণা মতে আমি আল্লাহরে ধোকা দেয় মুনাফিকরা ধারণা করে যে আমি আল্লাহরে ধোকা দেয় না 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 আমি আল্লাহকে ধোকা দেওয়া যায় না বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহকে ধোকা দেওয়া যায় তাহলে যারা মোনাফেক তারা মনে করে তাদের ধারণা মতে যে বাঁচিয়া গেলাম আমরা আল্লাহরে ধোকা দিলাম আল্লাহ বলেন না 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 প্রকৃত পক্ষে তারা নিজেদের কৌশলে নিজেদের জালে নিজেরা আটকায় এই নিজেদের জালে নিজেরা আটকাইয়া তারা তাদের আমলগুলো বরবাদ করিয়া জাহান্নাম তাদের ঠিকানা বানায় নেয় এরা কোন নামাজি কোন মুসল্লি আল্লাহ বলেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা এরা ওই রকম নামাজি যখন নামাজের জন্য দণ্ডায়মান হয় ওয়াইযা কামু ইলাস সালাতি যখন তারা নামাজের জন্য দাঁড়ায় কামু কুসালা বলে তারা অলসতা ভাব নিয়ে দাঁড়ায় মন থেকে ভালোবাসা নিয়ে নামাজের জন্য তারা আসে না অলসতা অলসতা ভাব নিয়ে তারা নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন তারা নামাজ পড়ে কেন শুনে নাও বলে তারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য ইউরাউনান্নাসা এরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা আসলে তারা আমি আল্লাহকে খুব কম সময় স্মরণ করে বাকি মানুষকে দেখাবার জন্য তারা ইসলামের সাইনবোর্ড লাগায়া চলে বাস্তবে তারা মুসলমান না তারা মুসলমানদের দুশমন চিল্লা এখন ঠিক কিনা এরা লেবাজদারি নামাজি সপ্তাহে পাঁচ দিন মসজিদে গেল না ছয় দিন মসজিদে গেল না জুমার দিন না গেলে কেমনে হয় জুমার দিন মসজিদে না গেলে লোকেরা বলবে কি এজন্য জুমার দিন মসজিদে আসছে কিন্তু তাও সবার পরে মসজিদে আসছে সবার পরে মসজিদে আসিয়া আক্কাতারে গিয়া মানুষ এভাবে মানুষ সরায়া সরায়া মানুষকে সরায়া সরায়া সবার আগে সামনে আক্কাতারে গিয়া বসছে আসছে সবার পরে পেছনে জায়গা আছে ওই পিছনে মানুষ সরায়া সরায়া আক্কাতারে গিয়া বসিয়া গেছে বলুন এমন মুসল্লি আমগো দেশে নাই এই দক্ষিণ দশানিতে নাই বহুত আছে সব জায়গায় আছে এরপরে একটা বাপসাব নিয়ে ইমাম সাহেবের সামনে বসে বাপসাব নিয়া ইমাম সাহেব বয়ান করে কোরআন সুন্নাহ ও টাইম একটু এক মিনিটে দিগুদিগ হয়ে গেছে ইমাম সাহেবরে গলা খেকুর দিয়া ইশারা দেয় টাইম নাই কি নাই সময় নাই টাইম নাই তোরে কে কইছে মসজিদে আইতি
ইমাম সাহেব তো কইতে পারে না, নাইলে ফিদাইয়া মসজিদ থেকে বের করে দিত। কথা কন না কেন? এটা আইলো এই মাত্র মসজিদে, এই মাত্র মসজিদে আইলো, আয়েশাই জ্বালা যন্ত্রণা শুরু করে দিল। আরে ভাবসাব সব জায়গায় দেখাও, অন্তত আল্লাহর ঘর মসজিদে ঢুকলে একটু নিজের নরম বানায় দাও, আদবওয়ালা বানায় দাও। তুমি কোথায় ঢুকছো একটু ভাবো, তুমি তোমার মাওলার ঘরে ঢুকছো, ওখানে গিয়া মালিকের ঘরে যে বান্দা খাদেম ইমাম তার সাথে বেয়াদবি করো। সব বেয়াদবি আল্লাহ সহ্য করে না, বেয়াদবির ফল আল্লাহ দুনিয়াতেই দিয়ে তারপরে বিদায় করে। চিল্লে এখন ঠিক কিনা? মসজিদে ওই বান্দারাই আসবে যেই বান্দারা আল্লাহর পাগল নবীর পাগল, মসজিদে সময় দিতে ওই বান্দাদেরই ভালো লাগবে। যেই বান্দারা আল্লাহর পাগলা নবীর পাগলা খাঁটি ইমানওয়ালা, মসজিদে বসলে দশটা মিনিট কেমনে বাড়ায় সময় দেওয়া যায়, আরো দশটা মিনিট কেমনে কোরআন হাদিসের বয়ান শোনা যায়, এ চিন্তায় তারাই থাকবে। যাদের ইমানটা মজবুত, ভিতরের মেশিনটা ভালো, যারা আল্লাহর পাগল নবীর পাগল, আর যাদের মেশিন দুর্বল তারা মসজিদে আসলে কখন বের হবে এই চিন্তায় পেরেশান থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই ভাই অসুবিধা আছে আপনাদের? আমি আলোচনা কি সামনে আগাবো? আপনারা যারা আছেন, যাওয়ার মতো কেউ আছেন আর? আসেন কেউ আর? যাইলে আমি 30 সেকেন্ড সময় দিছি, 30 সেকেন্ডের মধ্যে চলে যাবেন। আমি পাঁচজন নিয়ে ওয়াজ করব, খাঁটি আশেকে রসুল পাঁচজন নিয়ে বয়ান শোনামো, হাজার হাজার শত শত শ্রোতা দরকার নাই। বয়ানের মাঝখানে ওঠা বসা করলে যে বক্তা তার যে কত খারাপ লাগে এটা আমরা করে বুঝাইতে পারতাম না। আপনারা কইবেন তো হুজুর প্রস্রাব প্রস্রাব ধরলে কি করা, আর এই এই 20 বছরের 25 বছরের বলার প্রস্রাব ধরলেও 2 ঘন্টা চাপ দিয়ে ধরে রাখা যায়। কথা কন না কেন? বুড়া মুরব্বীরা কি সুন্দরে বসে আছে, এই যে আমার সামনে মুরব্বী, আগের বক্তার পুরা বয়ান শুনছে, এখন আমি বসার পরেই দেখছি একবার পাটা ডান দিকে দেয় আবার বাম দিকে দেয়, কষ্ট হইতেছে, এরপরে বসে আছে। আর জোয়ান বলা কি ওঠা বসা করে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমি কি আলোচনা সামনে আগাবো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। মসজিদে ঢুকিয়া গরম গরম ভাব দেখায় না, মসজিদে ঢুকলে বান্দা সময়ের গুরুত্ব বেড়ে যায়। ইমাম সাহেব কি সিগন্যাল দেয় আর বারবার ঘড়ির দিকে তাকায়, গলা খেকুর দেয়, ইমাম সাহেব নজর দেয় আর ইমাম সাহেবরে টাইম দেখা, এদিকে ইমাম সাহেবের ওয়াজ ভুললা যায়। মুসলমান নবীর আশেকের দল এই যে মসজিদে গেল, ইমাম সাহেবকে ডিস্টার্ব করলো, বান্দা সপ্তাহে 6 দিন নামাজ পড়ল না, জুমুয়ার দিন সবার আগে গেল, আবার গেল সবার পরে গেল, আবার ইমাম সাহেবকে সিগন্যাল দেয় তাড়াতাড়ি নামাজ শেষ করেন। নামাজ সমাপ্ত হওয়ার পর সবার আগে জেল থেকে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেল, অবস্থা এমন যেন জেলখানা থেকে কয়েদি ছাড়া পেয়ে গেল। বলেন এমন মুসল্লি আমগো দেশে আছে না নাই? বুঝবা একদিন, বুঝবা যে তুমি কি করেছো, কি করা দরকার ছিল, যেদিন বুঝবা ওই দিন আর কোন লাভ নাই। এ মাহফিলে বসেও দুঃসাহ, এ মাহফিলে বসে এলাম শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাহফিলে বসেও কানে এলাম এসেছে, যেদিন তোমার ব্যাপারে এরকম এলান শুরু হয়ে যাবে, এলান শুরু হয়ে যাবে, ওই দিন বুঝবা। কিন্তু যতক্ষণে বুঝবা ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এখন যদি জান্নাতের বাগানে বসে বুঝতে পারো, কপাল খুলে যাবে। বলো আমাদের মূল সম্পদ হলো হায়াত, এ হায়াতটাকে আমরা নেক আমলে কাটাতে চাই কি চাই না? মুসলমান নবীর আশেকের দল, নামাজ নামাজ ইমানের দলিল, ইসলামের 5টা স্তম্ভ, ইমানের পরেই হলো নামাজের জায়গা। যে বান্দা নামাজ পড়বে বুঝতে হবে বান্দার ভিতরে ইমান আছে, যে নামাজ পড়বে না বুঝতে হবে ভিতরে ইমানে দুর্বলতা আছে। আবার যে বান্দা নামাজ পড়ে কিন্তু বেয়াদব,
কিছু মুসল্লি এমন আছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ভিতরে আদব নাই বেয়াদবি। বাস্তবতা শোনায় দিচ্ছি, মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকে এটা যে ঠিক এটা ইমাম সাহেবরা সব থেকে ভালো বুঝবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ইমাম সাহেবরা এত জালান জালায়, ইমাম সাহেব কয় খোদার কাদায় মসজিদে না আইসা যারা আসে না তারা এর থেকে ভালো আছে। কথা কন ঠিক কিনা? মসজিদে ঢুকার পর একটু ময়লা, ইমাম সাহেবরে ডাক দিয়ে ইমাম সাহেবের দিকে আসেন, ডাকের স্টাইল দেখছেননি, ইমাম সাহেবের দিকে আসেন, কারে ডাকতে আছে কেমনে ডাকতে আছে, আমরা এমনে এমনে মাইর খাই না বেঈমানদের হাতে, ইমাম সাহেবের দিকে আসেন। আরে তুমি ইমাম সাহেবের সামনে যাইবা নিজেরা ছোট করে দিবা, সালাম দিবা, কিছু বলার দরকার হলে আদবের সাথে বলবা। ওই দিনে এক আহলে হাদিসের এক ভাই, ভাই বলছি ভাই, আমার মসজিদে আমারে প্রশ্ন করছে, কিছু জানতে চাইছে, শুরুতেই কয় আপনি তো খেয়ানত করছেন। আমি হাদিস বলছি আমি নাকি খেয়ানত করছি, মেজাজটা তো হয়ে গেছে গরম, এরপরেও ঠান্ডা রাখছি, তারপরে আবার কি জানি কইতে গেছে মেজাজ এত গরম হয়েছে দিছি এক ধমক, আগে আদব শিখো এরপরে প্রশ্ন করো, যা দরকার করো কিন্তু আদব সহকারে করো। ধমকের পরে আবার একটু ঠান্ডা হয়েছে, এবার কয় হুজুর আপনাকে ভালোবাসি মহব্বত করি, এটা 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 এমনে এটা এমনে কেমনে, আমি যখন আমার মতো করে বুঝাই দিছি তখন বলছে সে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসা আমাদের বিদ্বেষ সব হবে একজনের জন্য, দিল থেকে বলতে হবে তিনি কে আল্লাহ। নিয়মিত মুসল্লি বান্দা মসজিদে আসে, ভালো কথা নামাজ পড়, ইমাম সাহেবরে ডাক দিয়ে ইমাম সাহেব এদিকে আসেন, এ ডাকটাতে বেয়াদবি আছে না নাই? তো নামাজি মুসল্লি বেয়াদব, মুসল্লি বেয়াদব। এখন এই ওয়াজ লাগবে তো তার গায়ে যার ভিতরে বেয়াদবি আছে। ইমাম সাহেবকে এরপরে ধমকও দেয়, মিয়া সারাদিন খান আর ঘুমান, দেখেন নাই যে এই মসজিদে এই জায়গায় ময়লা, ওই জায়গায় ময়লা, চোখে দেখেন না ওই যে এটা এরকম ময়লা হয়ে রয়েছে, আপনি মুয়াজ্জিনরে কিছু কর না, খাদেমরে কিছু কর না। আরে মিয়া তুমি ইমাম সাহেবের সম্মান বুঝো না, মুয়াজ্জিন সাহেবের সম্মান বুঝো না, ইমাম আর মুয়াজ্জিনের সম্মান যে কত ঊর্ধ্বে এটা তুমি বুঝো না, তুমি তাদেরকে দিয়ে মসজিদ পরিষ্কার করো। মসজিদ পরিষ্কার করতে কপাল লাগে, ভাগ্য লাগে, এটা সবার কপালে জুটে না। মসজিদ পরিষ্কার করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের হাতে মসজিদ পরিষ্কার করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের হাতে মসজিদ পরিষ্কার করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বলি শোনো নিজের হাতে মসজিদের কাজ করেছেন রাহমাতুল্লিল আলামিন। আরো আস্তে কন সুবহানাল্লাহ, তুমি বড় হয়ে গেছো মিয়া, আমার নবী মসজিদ পরিষ্কার করে, নবীজি মসজিদ পরিষ্কার করেছেন নিজের হাত মুবারক দিয়া, মসজিদের কাজ করেছেন নিজে, চার খলিফারা করেছেন, বড় বড় দামিরা বাদশারা করেন, আর তুমি এসে এখন ধমক দাও। এখনো আরব দেশে ওরা যতই খারাপ কাজের ভিতরে মগ্ন হয়ে যাক এখনো তাদের ভিতরে আদর্শ আছে, বাদশা নিজে হাত দিয়া আল্লাহর ঘর পরিষ্কার করে নিজেরে গর্ববোধ করে, আর তুমি মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনকে ধমকাও, শুধরে নাও, নিজেরে পরিবর্তন করে নাও, আদব হও, কপাল খুলে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? মুসলমান নবীন আশেক একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আজকের পর মসজিদে যখন ঢুকবো নামাজ আদায় করার জন্য ময়লা যদি দেখি আমরা নিজের হাতেই পরিষ্কার করতে চাই কি চাই না? আমাদের প্রিয় কবি নজরুল
কে না চিনে মাওলার দরবারে দোয়া করছেন আয় আল্লাহ আপনি আমাকে মসজিদের ঝাড়ু বাঁধার মতো তৌফিক দেন মসজিদ ঝাড়ু দেওয়ার মতো কপাল আমারে দেন চিল্লায় কোন সুবহানাল্লাহ শোন শোন ইয়া ইলাহি আমার মোনাজাত শোন আমার মোনাজাত তোমারই নাম জপি যেন তোমারই নাম জপি যেন হৃদয় দিবস রাত শোন আমার মোনাজাত শোন আমার মোনাজাত যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোন আমার মোনাজাত শোন আমার মোনাজাত এভাবে বলতে বলতে তিনি বলেন তোমার মসজিদে রই ঝাড়ু দেওয়ার মসজিদে রই ঝাড়ু বাঁধার হোক আমার হাত শোন আমার মোনাজাত শোন আমার মোনাজাত তুমি বড় হয়ে গেছো অনেক বড় একটা জবান বন্ধ রাখা যাবে না দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন নামাজি কিন্তু দুই দল একদল নামাজি আদব ওয়ালা আর একদল বেয়াদব একটা জবানও বন্ধ হবে না বলেন আমরা আদব ওয়ালা নামাজি হতে চাই কি চাই না আগে একটু আদব নামাজের আদবের ব্যাপারে আলোচনা শোনায় নেই কারণ আদববিহীন নামাজ মাওলার দরবারে কবুল হয় না বেয়াদবের আমল আল্লাহর দরবারে কবুল হয় না যে নামাজে আদব আছে ওই আদবওয়ালা নামাজ মাওলার দরবারে মঞ্জুর হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ নামাজি বান্দারা যারা তারা সফল সফল হতে চাও আল্লাহর কাছ থেকে শুনে নাও কে সফল আর কে বিফল বলে যে বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বান্দারা সফল আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নিঃসন্দেহে সফল কাম হয়ে গেছে ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গেছে মুমিনরা সফল কাম আল্লাহ তাআলা বলেন যারা তাদের নামাজে বিনয়ী যারা বিনয় সহকারে নম্রতা সহকারে আদব সহকারে নামাজ আদায় করে এই নামাজি বান্দারা সফল বলেছেন কে একটা জবানও বন্ধ হবে না বলেন আমরা দুনিয়া আখিরাতে সফল হতে চাই কি চাই না তাইলে আল্লাহ বললেন যারা তাদের নামাজে বিনয়ী যারা বিনয়ী সহকারে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়ে তারা সফল মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা বিনয়ী হয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়তে চাই কি চাই না এখন আমরা নামাজ নষ্ট করে দিছি নামাজিরাই নামাজ নষ্ট করে দিছে সারা দুনিয়ার দিকে নজর দাও মুসলমানরা মাইর খায় ফিলিস্তিনের দিকে নজর দাও মুসলমানরা মাইর খায় কাশ্মীরের মুসলমানরা মাইর খায় ওই যে আমার গাজার দিকে নজর দাও মুসলমানদের উপর অত্যাচার চালায় এই যে মুসলমানরা মাইর খায় কেন
মাইর খাওয়ার কারণ একটাই, মুসলমানদের মেশিন দুর্বল হয়ে গেছে, ইমান নামক যে মেশিন এই মেশিনটা নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এজন্য আজকে মুসলমানরা মাইর খায়, সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানরা মাইর খায়, অথচ এমন একটা সময় চলে গেছে যখন সংখ্যায় এত মুসলমান ছিল না, কিন্তু মুসলমানদের সামনে দাঁড়াইয়া বেঈমানরা ভয়ে কথা বলতে পারত না, জোরে কোন ঠিক কিনা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু দিল দিয়ে অনুধাবন করেন, এখন নামাজকে নষ্ট করে দিছি। আল্লাহ কোরআনে বলেন, কোরআনে আল্লাহ বলেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এরপরে পূর্ববর্তীদের পরে তাদের স্থলাভিষিক্ত এমন ব্যক্তিরা হলো আদাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে দিছে, নামাজ নষ্ট করে দিছে। ভালো করে খেয়াল করবেন, ওয়াত্তাবাউস শাহাওয়াতি, তারা খেয়াল খুশি মতো চলা শুরু করে দিছে। ফাসাও ফায়াল কাউনা গাইয়া, আল্লাহ বলেন যারা নামাজকে নষ্ট করে দিয়া নিজেদের খেয়াল খুশি মতো চলে, এদের ঠিকানা হবে জাহান্নামের গাই নামক জাহান্নামের কঠিন কারাগার হবে এদের ঠিকানা। এ মুসলমান ইমানদার, এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন পরবর্তীদের তাদের পরে তাদের স্থলাভিষিক্ত এমন ব্যক্তিরা হলো যারা নামাজ নষ্ট করে দিছে, মন মতো চলা শুরু করে দিছে, তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবীর সময় নামাজ ঠিক ছিল, সাহাবায়ে কেরামদের সময় ছিল, তাবেঈ তাবে তাবেঈদের সময় ছিল, একটা সময় এসে নামাজকে নষ্ট করে দেওয়া শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করবেন, ইয়াজিদ মসনদে বসার পর, ইয়াজিদ মসনদে বসার পর নামের নামাজ চালু ছিল, নামাজ, কারণ নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, এই জন্য নামের নামাজ পড়ত। কিন্তু এই নামাজগুলো যেভাবে আল্লাহকে ভয় করে পড়ার প্রয়োজন ছিল ওইভাবে তারা পড়ত না, বরং মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ত, আর তারা নিজেদের খেয়াল খুশি মতো চলত। ওয়াত্তাবাউস শাহাওয়াতি, নিজের নফসের খেয়াল খুশি মতো চলত, এজন্য তাকায় দেখেন ইয়াজিদিরাও নামাজ পড়েছে, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছে। বলুন দুই দল নামাজিদের মধ্যে পার্থক্য আছিল, পার্থক্য আছে না নাই? আজ বাংলার জমিনে ইয়াজিদি মার্কা মুসলমান অভাব নাই, এই ইয়াজিদ নামাজ কি নষ্ট করেছে? নামের মুসলমান নামাজ পড়েছে, কিন্তু আমার নবীর কলজায় কষ্ট দিছে, দিল থেকে ইমানের আওয়াজে বলবেন এই রকম নামাজই আঙ্গো দেশে আছে না নাই? যারা মুসলমান হিসাবে সাইনবোর্ড হিসাবে নামাজ পড়ে, কিন্তু মাওলানা খুশি করার জন্য নামাজ পড়ে না, এমন নামাজই বাংলাদেশে সারা দুনিয়ায় অভাব নাই, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ধ্বংস, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। এতক্ষণ যে মুসল্লিদের কথা আমি আপনাদের শোনাইলাম, আল্লাহ বলেন দুর্ভোগ এই মুসল্লিদের জন্য, তারা যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, এরা নামাজে মনোযোগী হয়ে নামাজ আদায় করে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয়, বলেন আমরা মনোযোগী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে চাই কি চাই না? আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, ঘরের ভিতরে তিনি নামাজে দণ্ডায়মান, দেখুন কেমন মনোযোগী হয়ে নামাজ পড়তেন তিনারা। ঘরে তিনি এক কোনায় নামাজ পড়তেছেন, এক পাশে তিনার ছোট বাচ্চা সন্তান ঘুমায়, অথবা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে ওই হালতে আছে। ঘরের ভিতরে একটা বিষাক্ত সাপ,
ওই বিষাক্ত সাপটা ছোট বাচ্চার উপর দিয়া কিলবিল করিয়া হাঁটিয়া হাঁটিয়া চলে যাইতেছে। ছোট বাচ্চা জনের চিৎকার, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চিৎকারের আওয়াজ শুনে ঘরে আসলো। ঘরে আসিয়া দেখে যে বিষাক্ত সাপ। এবার তিনি আওয়াজ দিলেন, পাশের মানুষগুলো আসলেন, লাঠি সোঁটা নিলেন, সাপটাকে মারলেন। এখানে একটা সাপ আসছে, আওয়াজ হইছে, চিল্লে চিল্লে হইছে, এক কোনায় নামাজে দাঁড়ানো আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য তিনি অমনোযোগী হন নাই, অমনোযোগী হন নাই, তিনি তিনার নামাজেই দণ্ডায়মান। এমন নামাজ তিনি পড়তেন, সেজদায় গিয়া সারা রাত কাটায় দিতেন, এমন সেজদাও দিতেন। সেজদায় গিয়া যখন মাওলার দরবারে ক্রন্দন করতেন, মাঝে মধ্যে পাখি আসিয়া পিঠের উপর বসে থাকত, পাখি বুঝতে পারত না এটা মানুষ নাকি অন্য কিছু। যখন ক্যাম করতেন, দাঁড়াতেন, তখন এমন ফিলারের মতো দাঁড়ায়া থাকতেন, পাখি মাথায় বসে থাকত, বুঝতে পারত না যে এটা মানুষ নাকি গাছের খুঁটি। এমন নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতেন, মনোযোগী হয়ে নামাজ পড়তেন, এতটাই মনোযোগী হয়ে নামাজ পড়তেন, নামাজে দাঁড়াইলে দুনিয়াদারির আর কোনো খবর থাকতো না। এরপর তিনি সময় মতো নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে ও বিবি, ব্যাপার কি, কিসের জানি আওয়াজ শুনলাম, চিল্লা পাল্লার আওয়াজ। বিবি ডাক দিয়া বলে, আল্লাহ আপনাকে কবুল করেন, আপনি বলেনটা কি? অল্পের জন্য আমার সন্তানের জীবনটা রক্ষা হলো, আপনি বলেনটা কি? আপনি ঘরে আছেন, আপনি ঘরে থাকিয়াও অল্পের জন্য আমার সন্তানকে সাপে দংশন করে নাই। এই যে বিষাক্ত সাপ নজর দিয়ে দেখেন, আমার ছেলেরে প্রায় কামড় দিয়েই ফেলছিল, আমি চিল্লাইছি, মানুষ আসছে, এরপরে লাঠি সোঁটা দিয়ে ওটাকে মারছে, এই তো তাকায় দেখেন, অল্পের জন্য আমার সন্তানটা প্রাণে বাঁচিয়ে গেছে। অথচ আপনি বলেন, কিসের যেন আওয়াজ শুনলাম, আব্দুল ইবনে জুবাইর ডাক মিয়া বলে, আরে থামো, আমি তো আমার মাওলার সামনে দাঁড়াইছি, আমি তো আমার মাওলার সাথে কথা বলেছি, কথা বলা শুরু করে দিছি। একজন বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়, বান্দা মাওলার সাথে কথা বলা শুরু করে দেয়, বান্দা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমার মাওলাও কিন্তু বান্দার এই বলার জবাব দেয়। তাইলে নামাজে দাঁড়াইয়া বান্দা মাওলার সাথে যখন কথা বলা শুরু করে দেয়, তখন দুনিয়ার সব সম্পর্ক বাদ দিয়া, চিন্তা বাদ দিয়া, কেবলমাত্র মাওলার দিকেই মনটা থাকতে হবে। এমন নামাজ যদি পড়া যায়, মাওলার দরবারে এমন নামাজ মঞ্জুর হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা এমন নামাজ পড়তে চাই কি চাই না? যুদ্ধের ময়দান থেকে ফিরার সময় আল্লাহর নবী বললেন, কে আছো? এই দিকটা অরক্ষিত দেখা যায়, সাহাবায়ে কেরামরা বিশ্রাম নিবেন, এদিক থেকে শত্রুর আক্রমণের সম্ভাবনা প্রচুর, কারা আছো? রাত্র জাগ্রত থাকবা, এই দিকটা পাহারা দিবা। দুইজন সাহাবা দাঁড়ায় গেল, আনসার মুহাজির দুইজন দাঁড়ায় গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দিব। ভালো করে খেয়াল করেন, এবার দুইজন পাহারা দিতেছে, দুইজন পরামর্শ বসে গেল, বলল শোন, দুজনের ঘুমা থাকিয়া লাভটা কি? বরং রাতের প্রথম অংশ আমি পাহারা দেই, তুমি ঘুমাও, দ্বিতীয় অংশ তুমি পাহারা দিবা, আমি ঘুমাইব, এতে ইবাদত হবে, পাহারা আর কাজও হবে, আর কোনো বড় সমস্যা দেখলে ঘুম থেকে উঠায় দিব, এরপরে ব্যবস্থা গ্রহণ করা হবে, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। একজন রাতের প্রথম অংশে ঘুমায়, এবার তিনি জাগ্রত হয়ে যান, দ্বিতীয় অংশে আরেকজন, প্রথম অংশে একজন আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটায় দেয়, নামাজে কাটায় দেয়,
দ্বিতীয় জন এবার দাঁড়িয়েছে ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া নামাজে দণ্ডায়মান হয় বলে এই গুহার এই মুখ দিয়া কেউ আসতে দে আসতে চাইলে তো আমরা নামাজে থাকবই অসুবিধা কি তিনি নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন এদিকে দূর থেকে শত্রু একজন আসলো ওই শত্রু লক্ষ্য করে দেখে দূর থেকে দেখা যায় মানুষ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে ও চিন্তা করলো তাকে তো তীর মেরে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাকে তীর মারা হলো নবীর সাহাবাকে তীর মারা হলো তীরটা ডান দিক দিয়া এক এক সিনা দিয়া ঢুকি আর এক সিনা দিয়া বের হয়ে গেল এবার আরেকটা তীর মারা হলো তাও আরেক সিনা দিয়া ঢুকিয়া বের হয়ে গেল এভাবে একটা দুইটা তিনটা তীর যখন নিক্ষেপ করা হয় সাহাবা নামাজের সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর পাশের ভাইকে ডাকলেন তিনি নজর দিয়া দেখেন তার সাথী রক্তে রঞ্জিত হয়ে আছে আর ওইদিকে দুশমন যে তীর মারছে সে যখন নজর দিয়া দেখছে যে যেখানে আরেকজন আছে তখন সে বুঝতে পারছে যে মানুষ একজন না এখানে আরো বহু আছে সে পালায়া যায় এবার নবীর এই সাহাবাকে জিজ্ঞাসা করা হয় রে ভাই তোর দেহের ভিতরে তীরের একটা চিহ্ন আরেকটা চিহ্ন তিনটা তীরের চিহ্ন তুই প্রথমবার যখন আঘাত করেছে তোমার যখন প্রথমবার আঘাত করেছে তুমি তো ডাকলেই পারতা প্রথমবার কেন ডেকে দিলা না তিনি জবাব দেন শোনো আমি কোরআনে কারিমের সুরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম আমি আমার মাওলার সাথে হৃদয়ের সবটুকুন আবেগ উছাড় করে দিয়া কথা বলতেছিলাম আমি যে তেলাওয়াত করতেছিলাম এত ভালো লাগতেছিল এত মজা লাগতেছিল ও যে আমারে তীর মারছে তীর যে আমার এক সিনা দিয়া ঢুকিয়া বের হয়ে গেছে এটাতে কোনো যন্ত্রণাই আমার অনুভূত হয় নাই তবে বুঝতে পারছি আমার ভিতরে তীর ঢুকছে কিন্তু আমি আমার মাওলার কালামে এত মজা পাচ্ছিলাম আমি চাচ্ছিলাম না আল্লাহর কালামের পুরা সুরাটা শেষ করার আগে আমি সালাম ফিরাই এরপরে যখন আমি সুরার মাঝামাঝি অবস্থায় তখন আর একটা তীর আমি সুরাটা শেষ করার আগে সালাম ফিরাইতে চাইলাম না হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো আজকে যদি দায়িত্ব অবহেলার কারণে আমার নবীর উপর বেঈমানরা আক্রমণ করার ওই অবস্থার সুযোগ পেয়ে যায় তাইলে মাওলার কাঠগড়ায় অপরাধী হিসাবে দাঁড়াতে হবে এজন্য নিজের অনিচ্ছাবশত নামাজ শেষ করলাম কিন্তু মাওলার কালামে এত মজা আল্লাহর কালামে এত মজা নামাজ এত মজা জীবন গেলেও আমি নামাজ শর্টকাট করতাম না চিল্লাবেন আল্লাহু আকবার বলে জীবন গেল তেলাওয়াত বন্ধ করে দিতাম না এত দ্রুত নামাজ শেষ করতাম না এ মুসলমান নবীর আশিকের দল বলুন আমরা মনোযোগী হয়ে নামাজ আদায় করতে চাই কি চাই না আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম عن صلاتهم ساهون দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন নামাজ পড়ে নামাজের দিকে মন নাই নামাজ পড়ে ভিতরে আদব নাই আদব নিয়া নামাজ আদায় করে না মুসলমান নবীর আশিকের দল বলুন আমরা ওয়াক্ত মতো সময় মতো আদব সহকারে নামাজ আদায় করতে চাই কি চাই না আল্লাহর নবী বলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাওয়াতি লিওয়াক্তিহা যে বান্দা নামাজকে তার সময় মতো আদায় করবে ও আসবাগালাহা উযুআহা আর নামাজ আদায় করার জন্য পরিপূর্ণভাবে বান্দা ওযু করবে ও আতাম্মালাহা কিয়ামাহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ওয়া সুজুদাহা এবং বান্দার দাঁড়ানো বান্দার কিয়াম বান্দার রুকু সিজদা বিনয় পরিপূর্ণভাবে আদায় করবে নামাজে দাঁড়াইয়া বান্দা বিনয় এবং রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করবে আল্লাহর নবী বলেন শোন খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরা এই বান্দার নামাজটাকে আমার মালিক আল্লাহ
নূর বানায় দেন, আলো বানায় দেন, এই নামাজটাকে আমার আল্লাহ আলো বানায় দেন, নূর বানায় দেন, আর ওই আলো নূর বান্দার সাথে কথা বলে। আর আস্তে বলেন না সুবহানাল্লাহ। যদি রুকু সিজদা ঠিক মতো হয়, নামাজের বিনয় নম্রতা ঠিক থাকে, ওযুটা ঠিক মতো করে বান্দা নামাজে দাঁড়ায়, আর বান্দা যখন নামাজ আদায় করে খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরা, এই নামাজটাকে নূর হিসাবে বের করা হয়, উজ্জ্বল আলো হিসাবে নামাজটা বের হয়ে বান্দার সাথে কথা বলে, বান্দারে কি বলে, বলে তাকুলু হাফাজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, নামাজ আপনাকে বলতে থাকে, ও নামাজি আল্লাহ তোমাকে হেফাজত করুক, কামা হাফাজতানি, যেভাবে তুমি আমাকে হেফাজত করেছ, চিল্লা এখন সুবহানাল্লাহ, একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ, নামাজ বলে নামাজি বান্দা, হাফাজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো, যেভাবে নামাজ পড়া দরকার তুমি ওইভাবে পড়ছো। কি আব্বাজান, আব্বাজান অসুবিধা আছে, অসুবিধা আছে, হাজত আছে মনে হয়, হাজত আছে, আমি আর একটু সামনে আগাবো, 30 মিনিট আর আলোচনা শোনাবো, অসুবিধা হবে আপনাদের, 30টা মিনিট, সাবধান, আমি প্রায় মাহফিলে বলে দিচ্ছি, সাবধান, বহু কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছেন, নিয়মিত একজন নামাজি বান্দা, নিয়মিত যে প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে, সে ঘুমায় 11টায়, আজকে মাহফিলের কারণে সে 1:30টায় ঘুমাইল, 2:00টায় ঘুমাইল, ফজরের নামাজ বান্দার কাজা হয়ে গেল, কারণ কি, মাহফিলে আসছে। আপনার এই কষ্ট, যা কষ্ট আপনারা করছেন, চারা না পয়সার কোনো লাভ হবে না, আসতে বলবেন না, কোনো লাভ হবে না, হবে না, এজন্য ফজরের নামাজ সবার আগে, চিল্লা এখন ঠিক কি না, আমি যত দ্রুত সম্ভব অনেক কথা অল্প সময়ে শেষ করব, অসুবিধা হবে আপনাদের, তাহলে নামাজ বান্দা, বান্দাকে কি বলে, তাকুলু হাফাজাকাল্লাহ, ও নামাজি বান্দা, আল্লাহ তোমাকে হেফাজত করুক, কামা হেফাজতানি, যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো। এবার আল্লাহর নবী বলেন, ওয়ামান সাল্লাহা লিগাইনি ওয়াক্তিহা ওয়ালাম ইউসবিগ লাহা উদুআহা, যে বান্দা সময় মতো নামাজ আদায় করে না, আর ঠিক মতো নামাজের ওযু করে না, ওযুটা পরিপূর্ণভাবে করে না, আমরা ওযু করি কিন্তু আমাদের ওযুটা ঠিক মতো হয় না, একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আমরা ঠিক মতো ওযু করতে চাই কি চাই না, হুজুররা বলবেন না, হুজুররা ছাড়া আমার সামনে যারা আছেন সবার আগে কে বলতে পারেন, ওযুর ফরজ কয়টা, স্টেজ থেকে উনি কি মাশাআল্লাহ, ও চোখে দেখে না, অন্ধ, আল্লাহ দেখছেন, অন্ধ আপনাদের আগে বলে দিছে, অন্ধ কিন্তু আপনাদের আগে বলে দিছে, ওযুর ফরজ কয়টা, চারটা, কি কি, আপনি বলবেন না, আপনি তো আমলি মানুষ, আমি জিজ্ঞাসা করি, ওযুর ফরজ চারটা কি কি, এটা আমরা অনেকেই বলতে পারবো না, আমি এখন আপনাদের কাছ থেকে নিচ্ছি না, কিন্তু আমার মন বলে অনেকেই বলতে পারবো না, কথা বলেন না কেন, আস্তে বলবেন না, জোরে বলেন, ওযুর ফরজ চারটা, এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন, আস্তে বলবেন না, জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করবা তখন উত্তম রূপে উযু করে নাও, ফাগসিলু বুজুহাকুম, তোমাদের
চেহারা ভালো করে ধৌত করে নাও ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি দুই হাত কোণই পর্যন্ত ধৌত করে নাও ওয়ারজুলাকুম দুই হাত কোণই পর্যন্ত ধৌত করে নাও এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসহ করে নাও ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আর দুই পা টখনো পর্যন্ত ভালো করে ধৌত করে নাও তাইলে ভালো করে চেহারা সমস্ত চেহারা ধৌত করা দুই হাত কোণই পর্যন্ত ধৌত করা মাথা পাশে করা টাখনু পর্যন্ত ধৌত করা এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে এর মধ্যে একটা ফসম যদি ধোয়া ছাড়া বাকি থাকে একটা ফসম যদি না ভিজে আপনার উযু কি হবে আস্তে বলবেন না আরে এগুলো ওয়াজ রে আমরা তো আজকে ওয়াজ বুঝি না ওয়াজ যে কোনগুলো এগুলাই বুঝি না একটু আওয়াজ দিয়ে বলবেন এই চারটা ফরজের মধ্যে একটা ফসম যদি আপনার না ভিজে আপনার ওযু হবে না ওযু না হলে কি নামাজ হবে না চেহারা ধুইছে ওযু করছে চেহারা ধুইছে এদিক দিয়া পানি পৌঁছে নাই এদিক দিয়া পানি পৌঁছে নাই কপাল টপাল ঠিক মতো চেহারা যতটুকু এদিক দিয়া খালি হাত ধৌত করছে হাত ধুইছে এতটুক পর্যন্ত ভিজা ভিজে নাই শুকনা এরপরে মাথা মাসেহ করা ওটা তো মাসেহ করা ওটা বাদ দিলাম মাসেহ করা আর পা টাখনু পর্যন্ত ধৌত করা টাখনু এ টাখনু এ পাটা কোন রম ধুইছে আর কি অনেকে তো ভদ্রলোক হাতও লাগায় না উজু করার পর পা ধোয় হাতও লাগায় না কথা কন আছে না নাই আরে ভাই তোমার উজু হয় নাই উজু না হইলে নামাজ হবে নামাজ হলো বেহেস্তের চাবি আর নামাজের চাবি হলো উজু একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ নবী বলেন যে বান্দা ঠিক মতো উজু করে আর বিনয় রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করিয়া নামাজ আদায় করে ওই বান্দার নামাজটাকে নূর বানায় দেওয়া হয় ওই নামাজ তো বান্দাকে বলতে থাকে তোমাকে আল্লাহ হেফাজত করুক তুমি আমাকে হেফাজত করেছো আর ওমান সাল্লাহা লিগাইরি ওয়াকতিহা যে বান্দা সময় মতো নামাজ আদায় করে না ওয়ালাম ইউসবিগ লাহা উদওয়াহা আর ওযুকে পরিপূর্ণভাবে আদায় করে না পরিপূর্ণভাবে ওযু করে না ওয়ালাম ইউতিম্মা লাহা খুশুআহা ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা বলে ঠিক মতো বিনয় রুকু সেজদা নামাজের মধ্যে এগুলো ঠিক মতো আদায় করে না বিনয়ী হইয়া নামাজ পড়ে না ঠিক মতো রুকু সেজদা করে না আল্লাহ নবী বলেন খরাজাত ওয়াহিয়া সাউদা ও মুসলিমা তার এই নামাজটাকে ঘোর অন্ধকার বানানো হয় অন্ধকার ঘোর কালো অন্ধকার বানাইয়া নামাজি বান্দার সামনে নামাজটাকে ছেড়ে দেওয়া হয় তখন তাকুল দয়া আকাল্ল এই নামাজি নামাজি বান্দাকে সম্বোধন করে বলে ও আল্লাহর বান্দা তাকুল দয়া আকাল্ল আল্লাহ তোর বিনাশ করুক কামা দয়া আতানি যেভাবে তুই আমাকে বিনাশ করেছো তুই কেমন নামাজ পড়েছ যেমন নামাজ পড়া দরকার তুই তেমন নামাজ পড় নাই দয়া আকাল্ল আল্লাহ তোকে বিনাশ করুক কামা দয়া তানি যেভাবে তুই আমাকে বিনাশ করেছ এরপরে নামাজ বলে হাত্তা আল্লাহ নবী বলেন হাত্তা ইদা কাত হাইসু শা আল্লাহু লুফাত আল্লাহর ইচ্ছায় তার নামাজটাকে পুরাতন ছেঁড়া তেনা কাপড় ছিড়া ছিড়া কাপড়গুলা যেভাবে তেনাগুলা পেঁচানো হয় এ পেঁচাইয়া আল্লাহর ইচ্ছায় এগুলার ওইভাবে পেঁচানো হয় পেঁচাইয়া কামা ইউলাফু সাউবুল খলাকু সুম্মা দুরিবা বিহা ওয়াজহুহু ওয়াজহুহু বলে এটারে ওইভাবে পেঁচাইয়া আল্লাহর ইচ্ছা ওইভাবে কামা ইউলাফু সাউবুল খলাকু যেভাবে ওই তেনা পুরান তেনাগুলো পেঁচানো হয় এ তেনার মতো পেঁচাইয়া সুম্মা দুরিবা বিহা ওয়াজহুহু এগুলো তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হয় যা তোর এই নামাজ আল্লাহর জন্য না এটা তোর জন্য তুই যা পড়ছ যা তোর
আমার মওলা তো নামাজ কবুল করে নাই তাইলে দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন বিনয় রুকু সেজদা ঠিক মতো আদায় করে নামাজ পড়তে চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না রে বাবা গত বছর মাহফিল হয়েছে আল্লাহ কবুল করছেন এবছরও হচ্ছে আবার যদি আল্লাহ তৌফিক দেয় আগামী বছরও হবে কিন্তু খবর নাও কত বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে আগামী বছর আসতে আসতে না জানি কতজনের নাম কাটা হয়ে যায় একটা জবানও বন্ধ রাখবা না শেষ মাহফিল মনে করে ইমানের আওয়াজ দিয়া বলো বলো আমরা ঠিক মতো বিনয়ী হয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়া ঠিক মতো উজু করে আমরা আল্লাহর ভয় নিয়া নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আবি কতাদা থেকে হাদিস তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাসি সারিকাতাল লাযী ইয়াসরিকু মিন সালাতি নবীজি বললেন চোর হিসাবে সর্বনিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে যত চোর আছে আঙ্গ দেশে চোরের অভাব আছে নি কথা করে না আমগো দেশে চোরের অভাব আসেনি আমগো দেশে বাথরুম চোর আছে আমগো দেশে বাথরুম চোর আছে রড চোর আছে রড চোর কথা কয় না সরকারি রড চুরি করে নিয়ে যায় রাস্তার ইট চুরি করে নিয়ে যায় আমি এক জায়গা যাইতেছি মাহফিলে পুরা রাস্তা ভালা মাঝখান দিয়ে ইটগুলো নাই কিন্তু নতুন রাস্তা ইট কই হুজুর ইটগুলো খুললে নিয়ে গেছে রাতের বেলা কারা জানি কথা কয় না এইগুলা তো ছোট খাটো চোর আরো বড় বড় চোরও আমগো দেশে আছে না নাই দেশের সম্পদ চুরি করে এ দেশকে গরিব বানিয়ে রাখছে আমরা গরিব না আমরা ধনী কিন্তু আমাদেরকে এই চোরেরা গরিব বানিয়ে রাখছে আসতে বলবেন না জোরে কোন ঠিক কি না স্লোগান দিলে শুধু ওইটুকু দিবেন আমারটা দরকার নাই যদি চোরেরে চোর বললে যদি গায়ে লাগে এখন আঙ্গু কিছু করার আছে আসতে বলবেন না জোরে বলেন করার আছে এই রাস্তাঘাট আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর রাস্তা এটা মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর এলাকা মনে হয় হ্যাঁ রাস্তা আপনাদের সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রাস্তা আসলেই বাস্তবে সুন্দর রাস্তা ওই যে সবার ভাগ্যে তো সবকিছু জুটে না হয়তো মোফাজ্জল হোসেন মায়া আছে বিদায় আপনাকে কাজগুলো হয়ে গেছে কথা কন না কেন আসলে ভালো কাজ যারা করে আমরা প্রশংসা করি ভালো কাজের ভিতরে যারা নোংরামি ঢুকায় দেয় কোটি কোটি টাকা বাজেট হয় ওই বাজেট যদি হয় ধরেন 50 কোটি কাজে লাগে 20 কোটি আর 30 কোটি যায় চোরদের পেটে এরপরে যেই বাজেট দিছিল রাস্তার জন্য ওই বাজেট যদি পুরাটা রাস্তায় লাগানো হইতো তাহলে 30 বছরেও রাস্তার কিচ্ছু হইতো না কিন্তু রাস্তা করে দিয়ে যাওয়ার পর 6 মাস পরে রাস্তার ছাল বাকলা কিচ্ছু থাকে না কথা কন না কেন বাজেট তো দিছিল কিন্তু চোরেরা তো সব খায় নিছে আবার লেপটিনও খায় লইছে লেপটিন বা পাবলিক টয়লেটের টাকা ওখান থেকেও খায় যেখান থেকে পায় ওখান থেকে খায় খাইতে খাইতে আজকে গরিব গুলারা শেষ করে দিছে কথা কন না কেন জীবনে শুনছেন নি আলুর কেজি 60 টাকা আগে তো আমরা আগে আমরা কইতাম আসুন আমরা ভাত রেখে আলু খাই দেশের অর্থনীতি গর্ব মোরা পুষ্টিতে দেশ বর্ব ভাই আলুতে ফলন বেশি হয় ঝুঁকির চিন্তা নাই এরকম কিছু কথাবার্তা হইতো কিন্তু অবস্থা দেখেন এখন খাইবো কি আলু খাইবেন আলু খাইতে পারতেন না 60 টাকা কেজি পেঁয়াজ আরো গরম রসুন আরো গরম ওই তরকারি যেইটাই লই কয় 80 টাকা 100 টাকা দোকানওয়ালা গারো কই মিল করে লইছেন বুঝি যে সব 80 টাকা 100 টাকা যেটা নেই 80 টাকা 100 টাকা কপি কেজি কেজি হিসাবে বেছে মূলা কেজি হিসাবে বেছে প্রিয় ভাইরা আজকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাহিরে
গরিবরা গরিবরা যে কত কষ্ট আছে কষ্টে আছে এটা বড় লোকরা বুঝে না কে ক্ষমতায় আসলো কে গেল আমরা এগুলো চাই না আমরা চাই আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই আর তিন বেলা খাবার খাওয়ার অধিকার চাই রাগ করেন আপনারা এক হাজার টাকার একটা নোট নিয়ে বাজারে যাইবেন আরে গরু গোস্তের দিকে নজর দিয়ে আফসুস করবেন খাসির গোস্তের দিকে নজর দিয়ে বান্দা আফসুস করে আরে মাছ কিনবো কি মাছ রুই মাছ তো কিনার সাহসই নাই ইলিশ তো আপনারা কাছে আছেন দীক্ষা হয়তো পান তাও আপনারা কি মাংনা পান হ্যাঁ আমি হরিণাঘাট গেছিলাম ভাবছিলাম যে আমগই বাজার যেখানে চাঁদপুর যেখানে বাজার ওখান থেকে হরিণাঘাট গেলে কম দামে পাম ওই জায়গায় ইলিশ দেশুম ধরা পড়ে প্রচুর ওই জায়গায় গেছি আরে ওই ওই ১৮০০ ১৯০০ টাকা কেজি ওই কি কয় ২৩০০ টাকা কেজি এক কেজি ওজনের ২৩০০ টাকা কেজি কি রে ভাই এই জায়গায় যে সব থেকে বেশি দাম বলে এই জায়গায় সব থেকে বেশি দাম এই জায়গায় তাজাটা আছে লাইগা তাজা আছে ঠিক আছে ২৩০০ টাকা কত আল্লাহ যেটাতে কোনো কষ্ট নাই কোনো পরিশ্রম নাই আল্লাহর দেয়া নিয়ামত খাবার দেওয়া লাগে নাই কিচ্ছু লাগে নাই কিচ্ছু করা লাগে নাই আল্লাহ দিছে ওইটার দাম সব থেকে কম হওয়ার কথা কিন্তু এইটার দাম আকাশচুম্বী গরিবরা জিব্বার পানি ফালা খাইতে পারে না আসতে বলবেন না জোরে কোন ঠিক কি না জাতীয় জিনিস এটার দাম এখন কমার কথা এটার দাম ঊর্ধ্বগতিতে অনেক বেশি আমি কি বলবো আপনাকে ১০০০ টাকার নোট নিয়ে যাইবেন কিছু কিনতে পারবেন না ভালো ওই যে ভালো একটা মাছ কিনবেন না না কিনতে হবে তেলাপিয়া ফাঙ্গাস তাও কিছুদিন পরে এগুলো মনে হয় পাই কিনা আল্লাহ ভালো জানে ফাঙ্গাসও কত হ্যাঁ ২০০ ফাঙ্গাস ২০০ প্রিয় ভাইরা রাগ করেন আপনারা আসতে বলবেন না রাগ করেন রাজনীতি আপনাদের জন্য না আমাদের জন্য না রাজনীতি তাদের জন্য যারা রাজনীতি দিয়া নিজেরে বড় বানাইছে যাদের ফ্যামিলি দ্বিতীয় হোম ডিস্ট্রিক্ট আছে আরেক দেশে ভিন্ন দেশে ফ্যামিলিটা মিলে যা আছে সব ওনাদেরকে হেফাজতে রাখে যে যেই দল করে বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক ওদেরকে নিরাপদে রাখে বলে তোমরা নিরাপদে থাকো আমি যখন অবস্থা বেগদিক দেখলাম আমার টিকিট মিকিট সব কনফার্ম করা আছে উড়াল একটা দিয়া তোমার কাছে এসা যাবো মাঝখানে মারামারি কাটাকাটি যা করলেন মায়ের বুক খালি হলো স্ত্রী বিধবা হলো সন্তান বাবা হারা হলো নেতার ছেলে তো ঠিকই বেঁচে আছে নেতার ফ্যামিলি ঠিকই নিরাপদে আছে তো আপনি আমি আমার জন্য আমরা কিসের রাজনীতি মহল্লায় কোনায় পড়ে কিসের রাজনীতি মুরব্বী দেখলে সালাম দিও কোন দল মত বুঝি না মুরব্বী দেখলে সালাম দিবা আমরা সবাই মিলেমিশে থাকব ওই রাজনীতির মারামারি কাটাকাটি যাতে আমাদের এলাকায় ঢুকতে না পারে চিল্লে এখন ঠিক কি না রাগ হয়েছেন রাগ করছেন একটু দিল দিয়ে অনুধাবন করে নেন চোরদের কথা বলতেছিলাম যত চোর আছে বড় বড় চোর আল্লাহর নবী বলেন আসওয়া উন্নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি যত চোর আছে সর্বনিকৃষ্ট চোর হলো তারা যারা নামাজে চুরি করে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার কেমনে চুরি করে নামাজে চুরি করে কেমনে নবীজি বললেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া লা সুজুদাহা বলে ঠিকমতো রুকু সেজদা না করা হলো চুরি করা নামাজ পড়তে যায় বান্দা কিন্তু ঠিকমতো রুকু সেজদা করে না এটার মতো বড় চোর আর কেউ হতে পারে না বলেন এটার মতো চোর আর কেউ হতে পারে নামাজে গেছে রুকু রুকু রুকুতে গেছে মানে দাঁড়াইছে রুকুতে গেছে তাড়াতাড়িটা গেছে আবার শেষ দেখা গেছে তাড়াতাড়ি চার রাকাত নামাজ দুই মিনিটে শেষ কি হুজুর আছেন এরকম মুসল্লি আসতে বলবেন না জোরে বলেন আছেনি বলুন তো এটা কি চোর চোর এটা কি জোরে বলেন এটা কি ভালো করে খেয়াল করেন আমরা নামাজ আদায় করি নামাজ মাওলার দরবারে কবুল হয় না কেন
কারণ আমরা নামাজেও চুরি করি। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু নামাজি তো আছে রুকু সেজদা তাড়াতাড়ি, আবার কিছু নামাজি এমন আছে নামাজের জন্য নিয়ত করার পর কথা কয় না, আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। এই ব্যাপারে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ এই কোয়ালিটির কিছু নামাজি তো আছে নামাজে দাঁড়াইছে। আল্লাহর নবী বলেন, ভালো করে খেয়াল করেন, আন আয়েশা কালাত সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাহ, বলে ইয়া রাসূলুল্লাহ নামাজে তাকানো সম্পর্কে বলেন, এদিক ওদিক তাকানো সম্পর্কে বলেন, আনিল ইলতিফাতি ফিস সালাত, নামাজে এদিক ওদিক তাকানো সম্পর্কে বলেন, তাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী কি বললেন ভালো করে শুনেন, নবীজি বললেন, ফাকালা ইখতিলাসুন, এটা হলো চিন্তাই করা, চিন্তাই করা, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কি করা, আসতে বলবেন না, জোরে বলেন, বলে বুঝলাম না চিন্তাই করা কি, বলে ইখতালিসু শাইতানু মিন সালাতিহিল আব্দি, বান্দা নামাজে দাঁড়াইছিল আমার মাওলারে খুশি করার জন্য, কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়া বান্দারে কুমন্ত্রণা দেওয়ার কারণে বান্দা এদিকে তাকাইল ওই দিকে তাকাইল, এ নামাজটার আল্লাহর জন্য রইল না, এ নামাজটা চিন্তাই করে শয়তান তার নিজের জন্য নিয়ে নিল, চিল্লায়া কর নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়তে গেছেন, আপনার নামাজও চিন্তাই হয়, শয়তান আপনার নামাজ চিন্তাই করে নিয়ে যায়, কিভাবে আপনি যদি এদিকে তাকান ওদিকে তাকান উপরে তাকান নিচে তাকান আপনার নামাজ চিন্তাই হয়ে যাবে। ইখতালিসুহু শাইতানু মিন সালাতিহিল আব্দি, বান্দার নামাজ শয়তান এদিক ওদিক তাকানোর মাধ্যমে ওই ভিতরে কুমন্ত্রণা দিয়ে দেয়, বান্দা এদিক ওদিক তাকায় আর বান্দার নামাজ শয়তান চিন্তাই করে নিয়ে যায়। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? এটা বুখারীর হাদিস, আরো কয়েকটা হাদিস শোনায় দেই, কষ্ট হবে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সর্বোচ্চ যদি আর আলোচনা হয় 8-10 থেকে 15 মিনিট আলোচনা হবে, একটু দিলটা দিয়ে অনুধাবন করে নেন, একটু হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয় যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের দিকেই নজর থাকে, এদিক ওদিক বান্দা না তাকায় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে। লা ইয়াযালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতিহি, বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় মালাম ইয়ালতাফিত, বান্দা এদিক ওদিক না তাকায় আমার আল্লাহ বান্দার দিকে তাকায় থাকেন। এরপর বান্দা যখন এদিক ওদিক নজর দেয় দৃষ্টি ঘুরানো শুরু করে নেয় আমার আল্লাহ বান্দার থেকে নজর সরায় নেয়। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা নামাজে যখন দাঁড়াবো আমাদের সেজদার জায়গার দিকে নজর থাকবে, এদিক ওদিক আমরা তাকাবো না, বলেন আমরা নজর ঠিক করে নামাজ পড়তে চাই কি চাই না। মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মা বালু আকওয়ামি ইয়ারফাউনা আবসারহুম ইলা আসসামাই ফি সালাতিহিম, কওমের কি হলো, মানুষগুলার কি হলো, তার নামাজে আসমানের দিকে তাকায়। এবার ফাস্তাদা কাউলুহু ফি যালিকা, নবী কঠোর কথা বললেন, হাত্তা ক্বালা লায়ান্তাহুন্না, হাত্তা ক্বালা লায়ান্তাহুন্না আন যালিকা, হয়তো বান্দা লায়ান্তাহুন্না আন যালিকা, নামাজে এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকবে, আসমানের দিকে তাকানো থেকে বিরত হবে, আর নয়তো আওলা তুখতাফান্না আবসারুহুম, নয়তো বা বান্দার দৃষ্টির আলো কেড়ে নেওয়া হবে, বান্দাকে অন্ধ বানায় দেওয়া হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কত বান্দা দেখি নামাজে এদিক ওদিক তাকায়, আপনি যে হাদিস শুনাই দেন, আওলা তুখতাফান্না আবসারুহুম, নবীজি বলেছেন তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে, কিন্তু বান্দা তো দেখি চোখে দেখে দৃষ্টিশক্তি বান্দার নষ্ট হয় না। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াতে দৃষ্টিশক্তি যদি নষ্ট না হয়,
কিন্তু পরকালে তোমাকে অন্ধ হিসেবে মাওলার সামনে দাঁড়াতে হবে, পরকালে অন্ধ হিসেবে দণ্ডায়মান হবে। আর এই দুনিয়াতে দৃষ্টি শক্তি বলতে ভালো করে বুঝে নাও, অন্তরের দৃষ্টিও আছে চোখের দৃষ্টিও আছে, অন্তরের দৃষ্টি দিয়া মাওলারে পাওয়া যায়, এলমে মারিফত অনুভব করা যায়। আর অন্তরের দৃষ্টিটা যদি অন্ধ হয়ে যায় বান্দা শয়তানের গোলাম হয়ে যায়। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, হৃদয় দিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা অন্তরের দৃষ্টিটাকে দৃষ্টিটাকে সতেজ রাখতে চাই কি চাই না। হাসরের ময়দানে যদি অন্ধ হয়ে উঠতে না চান তাহলে আজকের পর নামাজে এদিক ওদিক তাকানো এটা জন্মের মতো বন্ধ করে দিবেন। কথা বলেন না কেন? নামাজে এদিক ওদিক তাকাবো দিল দিয়ে অনুধাবন করেন। আর একটু দুই একটা হাদিস শোনায় আলোচনা শেষ করি, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, এক দিলে একা দিলে এক মন নিয়া, মন একটা দিল একটা, এটা শুধু একজনের জন্যই। দিল থেকে বলতে হবে তিনি কে? আমাদের ভিতরে দিল কয়টা? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, আমি তোদের ভিতরে দুইটা দিল দেই নাই, যে একটা দুনিয়ারে দিবি আর একটা আমারে দিবি, আমি তোদের ভিতরে দিল দিয়েছি একটা, হয় দুনিয়ারে দিবি না হয় আমারে দিবি। একটা জবানও বন্ধ রাখবেন না, ভিতরের দিল একটা। বলুন এই দিলটা আমরা দিব কাকে? আস্তে বলবেন না, জোরে বলেন কাকে? নামাজে দাঁড়াবেন আপনি, কোনো তাড়াহুড়া নাই, আপনি শুনতেছেন মসজিদে যাওয়ার পর শুনতেছেন একামত চলতেছে, এখন অজু করতেছে খুব তাড়াহুড়া তাড়াহুড়া না, এই তাড়াহুড়া করা যাবে না। হাদিস শোনায় দিচ্ছি ভালো করে বুঝেন, বুখারি মুসলিম থেকে নবীজি বলেন ইযা উকিমাতিস সালাতু, যখন নামাজের জন্য একামত হয় তোমার কানে আওয়াজ, ফালা তাতুহা তাসাউনা, তখন দৌড়াইয়া তাড়াহুড়া করিয়া মসজিদের দিকে যাওয়ার দরকার নাই, আতাওহা তামশুনা, বলে ধীরস্থির ভাবে স্বাভাবিক গতিতে তুমি মসজিদে যাইবা। ওয়ালাইকুম সাকিনা, যাতে এমনি ধীরস্থির ভাবে যাবা কেন, যাকে শান্তি, যাতে মনের শান্তি নিয়ে তুমি নামাজ পড়তে পারো, মানসিক প্রশান্তি নিয়ে যাতে নামাজ পড়তে পারো। এরপরে ফামা আদারাকতুম ফাসাল্লু, যতটুকু ইমাম সাহেবের পেছনে পাও ইমাম সাহেবের পেছনে আদায় করে নাও, ওয়ামা ফাতাকুম ফাতিমু, আর যতটুকু ছুটে যায় বান্দা নিজে নিজে আদায় করে নিবা, কিন্তু তাড়াহুড়ার কোনো ব্যাপার সেবার নামাজে চলবে না। চিল্লে এখন ঠিক কিনা? আলোচনা মনে থাকবে তো? হুজুর আসলে কি মনে থাকবে? এটা রমজান পর্যন্ত মনে থাকবে? রমজান আসলে না, আমাকে আজকে মাহফিল পর্যন্ত মনে থাকবে, রোজা পর্যন্ত মনে থাকবে না, কথা কয় না? রমজান পর্যন্ত মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, আলোচনার দীর্ঘ নয়, আরেকটা হাদিস শুনে আলোচনা সমাপ্ত করব। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন একদিন নামাজ পড়ালেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ذات يوم فلما قضى صلاته اقبل علينا بوجهه انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত রহমত লিল আলামিন, একদিন আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন, ইমামতি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি নামাজ সমাপ্ত করার পর আমাদের দিকে মুখ করে নবীজি দাঁড়ালেন, আমাদের দিকে মুখ করিয়া নবীজি আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইলেন আর বললেন, ফাকালা আইয়ুহান নাসু ইন্নী ইমামিকুম, ও মানুষের দল আমি তোমাদের ইমাম। নবীজি বলতেছেন আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বির রুকুই ওয়ালা বিসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ, বলে রুকু সেজদা দাঁড়ানো এক রকম থেকে আরেক রকম পরিবর্তন করার সময় আমি তোমাদের ইমাম, কোনটাই যাতে আমার আগে না হয়, কোনটাই যাতে আমার আগে হয়ে না যায়, একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। নবীজি বললেন ফাইন্নি ইমামিকুম ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বির রুকুই ওয়ালা বিসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ, বলকে দাঁড়ালো রুকু
কোনটাই যাতে আমার আগে না হয়, নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে কোনটাই যাতে আমার আগে না হয়। ভালো করে খেয়াল করো, ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমারে ফাঁকি দেওয়া যায় না, আমি এমন ইমাম, আমি সাধারণ কোন ইমাম না, সাধারণ ইমামের মতো ইমাম না, বরং আমি এমন ইমাম, ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি আমি পেছনটাও ঠিক তেমনই দেখি। আমার নবী কেমন ইমাম বলে, ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি পেছনে যেমন দেখি আমার সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। একটু দিল দিয়ে অনুধাবন করেন, একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলেন, বলেন আমার নবীর মতো আর দ্বিতীয় কেউ আছে? নবীর মতো আর কেউ কোন দিক থেকেই, নবীর সাথে সৃষ্টির অন্য কোন সৃষ্টির কোন দিক থেকে আমার নবীর সাথে কোন তুলনা চলে? এরপরে আল্লাহ নবী কি বললেন শুনেন, বলে যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই আল্লাহর কসম দিয়া বললাম, মাওলার কসম দিয়া বললাম, লাউ রাআইতুম মা রাআইতু লাদহিকতুম কালিলাও ওয়া লাবকাইতুম কাসীরা, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা তাইলে খুব কম হাসতা, সারাক্ষণ ক্রন্দন করতা, খুব কম হাসতা অধিক ক্রন্দন করতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, একসাথে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলেন না, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই, বলেন জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামকে বললেন আল্লাহর নবী, শুনো, আমি যা দেখি তা যদি তোমরা দেখতা তাইলে না দহিকতুম কালিলাও ওয়া লাবকাইতুম কাসীরা, বেশি বেশি ক্রন্দন করতা, হাসি বন্ধ করে দিতা, খুব কম তোমরা হাসতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন,
আল্লাহর নবী কি জবাব দেয় ভালো করে খেয়াল করেন। নবী যে জবাব দেয়, কলা রাইতুল জান্নাতা ওয়ান নার, তোমরা দেখো আমি নবী জমিনে, আমি জমিনে থাকিয়া জান্নাতও দেখি জাহান্নামও দেখি। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর নজর মোবারক, দৃষ্টি মোবারক এমন, আমার নবীর নজর দিয়া সাত আসমান, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত দেখেন। আমার নবী যে নজর দিলে মাটির নিচে প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর, ওই সব জায়গা আমার নবী দেখেন। আল্লাহর নবী বলেন, আমি নজর দিয়া জান্নাত দেখি, জাহান্নাম দেখি। যদি তোমরা এই জাহান্নাম দেখতা তাইলে কান্না করতা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ক্রন্দন করতা। আর যদি জান্নাত দেখতা, জান্নাত পাওয়ার জন্য পাগল পাড়া হইতা। এর দক্ষিণ দশানির মুসলমান নবীর আশেকের দল, কসম আল্লাহর, আল্লাহর নবীর একটা কথাও মিথ্যা না, আল্লাহর নবীর সবগুলো কথা ধ্রুব সত্য। আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, ওই সূর্যের আলো যেমন সত্য, চাঁদ যেমন সত্য, আমার বর্তমান জীবনটা যেমন সত্য, নবীর প্রত্যেকটা কথা শতভাগ সত্য। মুসলমান নবীর আশেকের দল, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আজাব আছে, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? মুসলমান ইমানদার, এই জাহান্নাম কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর জাহান্নাম আগুন, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জ্বলতে 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 জাহান্নামের আগুনের বর্ণ হলো সাদা, আবার 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের বর্ণ হলো লাল, আবার 1000 বছর পর্যন্ত জ্বলতে 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 জাহান্নামের আগুনের বর্ণ হলো কালো আর কালো। এ জাহান্নামের আগুনের কি বর্ণনা! একদিন জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর সামনে দাঁড়ায় কান্না করে, আল্লাহর নবী ডাক নিয়া বলে, ও জিব্রাইল কান্না করো কেন, তোমার তো কান্নার কথা না। জিব্রাইল ডাক নিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। বলে, তুমি তো ফিরিস্তা, তোমার কান্না করার কোনো দরকার নাই। বলে, আমি ফিরিস্তা যেমন, ইবলিসও তো ফিরিস্তা ছিল, ইবলিসকে আমার আল্লাহ জাহান্নামী বানায় দিছে, আমি তো আমার ভবিষ্যৎ জানি না, ভবিষ্যতে আমার কপালে কি আছে, আল্লাহ আবার আমার উপর রাগান্বিত হয়ে যান কি না। তবে জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। বলে, জাহান্নামের একটু বিবরণ আমাকে শোনাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বিবরণ আপনাকে শোনাবো, এই জাহান্নাম যদি একটা সুই পরিমাণ ছিদ্র হয়, ওই ছিদ্র দিয়া যতটুকু তাপ জমিনে আসবে, ওই তাপে জমিনে কোনো সবুজ গাছ, বৃক্ষ, তরুলতা উৎপন্ন হবে না, সব জ্বলিয়া ধ্বংস হয়ে যাবে, তামাম দুনিয়া জ্বলিয়া ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম বড় ভয়ঙ্কর। এ মুসলমান নবীর আশেকের দল, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাবের যে ফেরেশতা, ওই একজন ফেরেশতা যদি জমিনে উকি মারে, দুনিয়া জমিনে ছাড়িয়া দেওয়া হয়, ওই ফেরেশতার আতঙ্কে তামাম দুনিয়ার সব মানুষ মরিয়া যাবে, কেউ বাঁচিয়া থাকবে না। বলে, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের শিকলটা যদি, যেই শিকলের কথা কোরআনেও আছে, বলে ওই শিকল যদি পাহাড়ের উপর ছাড়িয়া দেওয়া হয়, মুহূর্তের মধ্যে এই পাহাড়, শক্ত পাহাড় গুলো বোমের মতো গলে যাবে, জমিনের প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জমিনের সব স্তর মোমের মতো গলিয়া গলিয়া মুহূর্তের মধ্যে শিকলটা সর্বনিম্ন তলায় চলে যাবে। এ জাহান্নাম বড় কঠিন গো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশেকের দল, আমার নবী জিব্রাইলকে জড়ায়া ধরে কান্না করে বলে, জিব্রাইল আর বলিও না,
আমার কলজা বাহির হয়ে যাইতেছে জিব্রাইলেরও কান্না আমার নবীরও কান্না গায়েব থেকে আওয়াজ হয় আপনাদের কান্নার কোনো দরকার নাই আপনাদের বর্তমানও ভালো ভবিষ্যৎও ভালো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কান্না করেছেন এ মুসলমান সারাটা জীবন কান্না করে কাটায় দিয়া গেলেন এখনো রওজা মোবারকে আমার নবী কান্না করেন পরকালেও নবীজি কান্না করবেন উম্মতি উম্মতি বলে কান্না করবেন যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না একটা জবানও বন্ধ রাখবেন না শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা ওই নবীকে জীবন দিয়া ভালোবাসতে চাই কি চাই না বলুন কবরে নবীকে চাই কি চাই না মিজানে নবী চাই কি চাই না হাশরে ময়দানে নবী চাই কি চাই না মুসলমান ইমানদার তাইলে নবীর সুন্নাতের পাবন্দি করো আজকের পর খাঁটি তওবা করো নিয়ত করো আল্লাহ তোমার নবীরে মহব্বত করি দাড়িগুলো লম্বা করে দিব আর দাড়িতে ছুরি চালাইব না আয় আল্লাহ আজকের পর আর নামাজ ছাড়ব না আয় আল্লাহ আজকের পর আর মিথ্যা বলবো না সুদের খাতায় আমার নাম কাটিয়ে দিব আর সুদ খাব না আয় আল্লাহ তওবা করিলাম তওবা কবুল করিয়া নাও দিল থেকে আমার মাওলারে যদি ডাক দাও খাঁটি তওবার নিয়ত যদি করতে পারো বাড়ি যাওয়ার পর যদি আজকে রাত তোমার মরণ হয় দুনিয়ার মানুষ সকাল বেলা বলবে বান্দা তো এক নাম্বার সুদখোর এখনো মানুষের কাছে সুদের টাকা লাগায় রাখছে আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও ফিরিস্তার দল জানো না জান্নাতের বাগানে গিয়া আমার বান্দা খাঁটি তওবার নিয়ত করে ফেলেছিল গুছানোর সময় পায় নাই আমার বান্দার নামটা যদিও এখন ওখানে লেখা আছে তওবার নিয়ত করে আমারে ডাক দিছে আমি আল্লাহ তো বান্দারে মাফ করে আমার প্রিয় বান্দাদের কাতারে সামিল করে দিছি এ মুসলমান ইমানদার হতে পারে এটা জীবনের শেষ মাহফিল একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না ডাক দেন তো বলেন আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে আপনি যদি মাফ না করেন